হচ্ছে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে কি আসতে পারে, এখান থেকে আসতে পারে যে আমি কোন একটা পয়েন্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে, পয়েন্ট দিয়ে বলতে পারি সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ছবিটা আঁকে দেখাইতে হবে। বুঝতে পারছি, ধরেন যে এই একটা পয়েন্ট, কিউ একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে 3 -1 2, ঠিক আছে, এই পয়েন্টটা যদি আমি দিয়ে দিই, আমি যদি মানে কোশ্চেনটা এরকম হয়, ড্র দা ফলোয়িং পয়েন্ট কিউ, দিয়ে ওর ব্র্যাকেটে আমি লিখে দিলাম পয়েন্টের ভ্যালু গুলো, ঠিক আছে, মানে কোঅর্ডিনেট গুলো, তারপর আমি বললাম যে পুট ইট ইন দা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, অথবা লিখতে পারি ড্র দা পজিশন অফ কিউ পয়েন্ট এট দা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। বুঝতে পারছেন? তাহলে তখন কি করতে হবে, এরকম দাগ দাগ কাটে আঁকার দরকার নেই, জাস্ট এক্স ওয়াই জেড আঁকবেন, অ্যাক্সিস আঁকবেন, এখানে 0 পয়েন্ট দিবেন, এখানে 1 2 3, মানে জাস্ট এই গোল গোল করে দিবেন, গোল গোল করে দেওয়ার পরে 3 পয়েন্টটা বড় করে গোল করবেন, তারপর দেখেন -1 আছে, ওয়াইটা হচ্ছে এদিকে পজিটিভ, তাহলে এই পাশটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, এই পাশটা নেগেটিভ, তাহলে এখানে একটা পয়েন্ট পাইলাম, ধরলাম এখানে -1, আর তারপরে জেডটা হচ্ছে পজিটিভ, দেখেন 2, তাহলে ওপরের দিকে যাবে, উপরে দিয়ে গিয়ে আমার এই পয়েন্টটা পাইলাম, যে কিউ পয়েন্টটা, ঠিক আছে, এরকম দিতে পারি। বোঝা গেছে? হ্যালো, ম্যাডাম না একটু বুঝতে পারলে বলেন। আচ্ছা ঠিক আছে, তারপরে এই যে এখানে যে 3টা প্লেন আছে, আমি এখন কার্টেসিয়ানের ক্ষেত্রে যেগুলো বলতেছি প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে, সেম মানে এখান থেকে আমি প্লেন পড়তে বলবো, ওগুলা থেকে আমি প্লেন পড়তে বলবো, কিন্তু এই যে কনস্ট্যান্ট প্লেন গুলা, যদিও আমি স্পেরিকালটা ভাবছি বাদ দিব। আচ্ছা আমি আগে স্পেরিকালে যাই, তারপরে বলতেছি, এই যে দেখেন এখানে এক্স কনস্ট্যান্ট প্লেন, ওয়াই কনস্ট্যান্ট প্লেন, জেড কনস্ট্যান্ট প্লেন, আমি বলতে পারি ডিসকাস অর সরি ড্র দা পিকচার্স অফ দা 3 প্লেনস ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, 3টা প্লেন কি কি, একটা হচ্ছে এক্স কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট আর জেড কনস্ট্যান্ট, অথবা আমি এভাবে লিখতে পারি যে মেনশন দা প্রপার্টিজ অর ফিগার, মেনশন বা কি বলতে পারি, ড্র রাইট ডাউন দা ফিগার, ঠিক আছে, এরকম করে লিখতে পারি দা ফিগার অফ এক্স কনস্ট্যান্ট প্লেন, ওয়াই কনস্ট্যান্ট প্লেন অ্যান্ড জেড কনস্ট্যান্ট প্লেন, ঠিক আছে, বুঝতে পারছেন? নিচে গেলাম, বেস ভেক্টর গুলা ম্যাথের জন্য দেখা দরকার একটু, ঠিক আছে, জাস্ট ইকুয়েশনটা দেখে নিবেন, বেস ভেক্টরের আর পজিশন ভেক্টর কি আর ডিস্টেন্স ভেক্টর কি, জাস্ট এখান থেকে আমি যেটা পড়াইছিলাম সেখান থেকে দেখে নিবেন একটু, ম্যাথে আসতে পারে, ঠিক আছে। তারপরে এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিতে পারি আমি, যে প্রুভ দ্যাট অল দা পজিশন ভেক্টর, অল দা ডিস্টেন্স ভেক্টরস আর পজিশন ভেক্টরস, বাট অল দা পজিশন ভেক্টরস আর নট ডিস্টেন্স ভেক্টর, এটা প্রমাণ করবেন কেমন করে? প্রথমত 2টা পয়েন্ট নিবেন, 2টা পয়েন্ট নিয়ে একটা 0 একটা পি নিলেন, ঠিক আছে, দেখাচ্ছেন যে এই 0 পয়েন্ট এখানে একটা পি পয়েন্ট, ঠিক আছে, এই 2টা পয়েন্ট যদি যোগ করি তাহলে তো শুধুমাত্র কি হবে, আমার এটা পজিশন ভেক্টরও হবে, আমার এটা কি হবে ডিস্টেন্স ভেক্টরও হবে, কিন্তু যদি 0 পয়েন্ট দিই পি আর কিউ 3টা পয়েন্টই দিই, তাহলে 0 পি আর 0 কিউটা শুধু পজিশন আর পি কিউটা শুধু ডিস্টেন্স, তাহলে কি হইলো, তাহলে আগেরটাতে আমার 0 পি ছিল, 0 পিটা ডিস্টেন্স ভেক্টর হইলো, পজিশন ভেক্টর হইলো, কিন্তু পরে কি ছিল, 0 পি আর 0 কিউটা পজিশন হইলো আর পি কিউটা শুধু ডিস্টেন্স, তাহলে যদি 2টা পয়েন্ট থাকে, ঠিক আছে, 0 আর p, তাহলে ওটা পজিশন ভেক্টর হিসেবেও কাজ করবে, ডিস্টেন্স ভেক্টর হিসেবেও কাজ করবে, কিন্তু যদি হচ্ছে 0 পয়েন্টের সাথে p আর q এই 2টা পয়েন্ট থাকে, তাহলে এটা কি 0 pটা পজিশন ভেক্টর হিসেবে আলাদা হবে আর p qটা ডিস্টেন্স ভেক্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে, এটা একটু মানে এক্সপ্লেন করে দিবেন, এই যে এখানে যেরকম করে ইকুয়েশন দেওয়া আছে, এই 2টা ইকুয়েশন দিবেন আর 2টা ছবি আঁকলেই হবে, এটা কি বোঝা গেছে? হ্যালো, এটা খুব বেশি হলে 3 নম্বরের কোশ্চিন হবে, 2 বা 3, একে কি সমস্যা কারো? হ্যালো, ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিয়েন ম্যাম, আমার একটু কাজ আছে তো আপনি কে? ম্যাম। আমি রেজওয়ানা কাউসার। সবারটা এরকম করে মনে করতে হইলে আমার তো ভুলে যাই, তাই না? কাউকে বলে যান, আপনার ফ্রেন্ডের কাউকে বা চ্যাটে লিখে দিয়ে যান। ওকে ম্যাম, আচ্ছা এখন দেখেন এটা গেল, ঠিক আছে, এটা যাওয়ার পরে এটা খুব ইম্পর্টেন্ট যে কেমন করে ডিস্টেন্স ভেক্টর অথবা ইউনিট ভেক্টর বের করতে হয়,
এটার প্রসিডিউর, ঠিক আছে? আমি লিখতে পারি যে এক্সপ্লেন দ্য প্রসিডিউর টু অবটেইন ডিস্টেন্স ভেক্টর অ্যান্ড ইউনিট ভেক্টর, অথবা বলতে পারি ডিসকাস দ্য ফাইভ স্টেপস টু অবটেইন অর মেজার ডিস্টেন্স ভেক্টর অ্যান্ড ইউনিট ভেক্টর। বোঝা গেছে? 1.1 এক্সাম্পলটা দেখবেন, এটা খুবই ইজি, ঠিক আছে? 1.2 টাও দেখবেন, একই রকম টাইপের ম্যাথ, দুইটাই ম্যাথ একই রকম, এই দুইটা করাইছি আগেই। আচ্ছা, এখন যে ডিফারেনশিয়াল এলিমেন্ট, এটা থেকে কি দেখবেন? এখান থেকে দেখবেন যে ডি এর ইজিগাল কি লেখা যায় কার্তেশিয়ানের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, কে আবার মেসেজ লিখছে? আমি না দেখতেই পাচ্ছি না কেন এই চ্যাটটা, বুঝতেছি না। তুই একজন বলেন তো কি লিখছে। হ্যালো, ম্যাম কথা বলতে ফলশ্রয় চাই, তুমি লিখছে যে নিয়ে ও হচ্ছে প্রশ্ন আর কি, সিটি সাবমিট করতে পারে নাই। সিটি নেই কথা লিখছে ম্যাম অনেকে আর কি, আর রোল নাম্বার আমার দিতে জন্ম তো, দেখলাম এখন করতে কি পারে। আবার সাবমিট করব? এখন আর যারা যারা বলতেছে এখন না, তাদের জন্য আমি কোনো অপশন দিতে পারতেছি না। তাদের যদি নেটের সমস্যা হইতো তাহলে আমাকে মেসেজ লিখতে পারতো মেসেঞ্জারে অ্যাটলিস্ট, অথবা হচ্ছে এখানে বলতে পারতো, বা এখানেও মেসেজ লিখতে পারতো। এখন তো আমি অ্যান্সারও বলে দিচ্ছি, এখন তো নেওয়ার কোনো প্রশ্ন আসে না। যে দুজনকে আমি বলছি, একটা হচ্ছে মনে হয় রোকন খান আর একটা মনে হয় মিম, এই দুজনকে বলছি, দুই ম্যাম একটা নিব। ম্যাম আমি পলাশ রায় বলতেছি ম্যাম, আমি তো এসএমএস করছি আপনাকে পার্সোনালি, আপনি তো কখন সিন করছেন? করেন ম্যাম, যখন আপনি বলছিলেন তখনই করছিলাম, তখন করলে তো সমস্যা নেই, এখন করলে নিব না? পড়ে পড়ে আচ্ছা ঠিক আছে, এখন এমনিতে বলতেছি ম্যাম, আপনার মনে আছে কিনা। আমার মনে থাকবে, মনে থাকবে। ক্লাস শেষে আমি দেখে আপনাদের তিনজনের মার্কটা বসায় দিব যে কয়টা ঠিক হয়েছে, জি ম্যাম, ঠিক আছে? আচ্ছা, এখন যে ডিএল ভ্যালুটা হচ্ছে সবার ক্ষেত্রে মনে রাখতে হবে, যে কার্তেশিয়ানের ক্ষেত্রে কত, সিলিন্ড্রিকালের ক্ষেত্রে কত, আর হচ্ছে স্পেরিক্যালের ক্ষেত্রে কত, ঠিক আছে? ডিএল টা ম্যাথের জন্য জাস্ট, আর কিছু না। আর সে তো ম্যাম সবচেয়ে, চার থেকে তিনটা এরকম থাকবে না, হ্যাঁ বুঝি নাই, চারটা কোয়েশ্চেন দেবে তিনটা দিতে হবে না ম্যাম? হ্যাঁ চারটার মধ্যে তিনটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। সেট এ তে থাকবে আগের মতনই, সেট এ তে যেটা আচ্ছা থাকবে যে দুইটা, সে দুইটা অ্যান্সার করতেই হবে। আর সেট বি তে যেটা থাকবে 3 আর 4, তার মধ্যে একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এই আচ্ছা, তারপরে আপনাদের এটা আসতে পারে, আমি বলতে পারি যে ডিফারেনশিয়াল ভেক্টর সারফেস এরিয়া, ঠিক আছে? যে এই কোশ্চেনটা লিখতে পারি যে আমি ডিফারেনশিয়াল সারফেস এরিয়া অফ দ্য এলিমেন্ট, ঠিক আছে, ইন দা এক্স ওয়াই অ্যান্ড জেড ডিরেকশন, অথবা বলতে পারি যে ড্র দা সরি ড্র না রাই মেনশন দা ইকুয়েশনস অফ ডিফারেনশিয়াল সারফেস এলিমেন্টস ইন কার্টেশিয়ান সিস্টেম, মানে ডিফারেনশিয়াল সারফেস এলিমেন্ট গুলোর ইকুয়েশন লিখতে হবে কার্টেশিয়ানের সাপেক্ষে। তার মানে ডিএসএক্স, ডিএসওয়াই, ডিএসজেড, এই তিনটে ইকুয়েশন লিখতে হবে, ঠিক আছে? তিনটে ইকুয়েশনের জন্য 2 মার্ক বা 3 মার্ক থাকবে, ঠিক আছে? তারপরে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রেও একই রকম, তিনটা প্লেন, এই যে আচ্ছা তিনটা প্লেনের আগে বলি, যে কোনো একটা পয়েন্ট দিয়ে, যেমন এই যে পি পয়েন্ট দেওয়া আছে, এরকম একটা ভ্যালু দিয়ে আমি বলতে পারি এটা কোন জায়গায় অবস্থিত। এখানে যেহেতু কোন আছে, আপনারা যেহেতু চাঁদা, আমাদের আমি বলবো না চাঁদা ইউজ করেন, আপনারা জাস্ট হচ্ছে একটা অনুমান করে এই অ্যাঙ্গেলটা নিয়ে নিবেন, তাইলেই হবে, ঠিক আছে? ধরে নাম এটা আমি দিছি 45, তো 45 মোটামুটি একটা অনুমান করে দিলেই হবে, শুধু লিখে দিবেন এখানে যে 51 = 45, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? যে কোনো পয়েন্ট দিই, যে পয়েন্টটা আমি আপনারা সিলিন্ড্রিক্যালি প্রকাশ করেন, ঠিক আছে, যে রিপ্রেজেন্ট দা পয়েন্ট পি ইন দা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, পি এর ভ্যালু দিয়ে দিব মাঝখানে, ঠিক আছে? সে অনুযায়ী বসাবেন। ওকে, তারপর এই যে তিনটা কনস্ট্যান্ট প্লেন, আগের মতনই কনস্ট্যান্ট প্লেন, তিনটা ভালো করে ছবি আঁকা দেখবেন, ঠিক আছে? এটা গেল বেস ভেক্টরটা, দেখবেন ইকুয়েশনটা জাস্ট, তারপরে ডিফারেনশিয়াল এলিমেন্ট যেটা ডিএল ভেক্টর, ওইটার ইকুয়েশনটা দেখবেন জাস্ট, ডিবিটা দেখবেন, মানে এটা এটা দেখবেন, ঠিক আছে? আর আগেটার মতনও মতনই এখানেও ডিফারেনশিয়াল সারফেস এলিমেন্ট ইন কার্তেশিয়ান সরি সিলিন্ড্রিক্যাল সিস্টেম দেখবেন, এই কয়টা, তিনটা, ঠিক আছে? তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কার্তেশিয়ান এবং সিলিন্ড্রিক্যালের মধ্যে সম্পর্ক, আমি হচ্ছে যে দেখেন এই যে 15 নম্বর ইকুয়েশনটা তুলে দিয়ে বলতে পারি প্রুফ ইট, অথবা হচ্ছে আমি কি 15 নম্বর ইকুয়েশন বলতে যে সিলিন্ড্রিক্যাল আর কার্টেশিয়ান সম্পর্কের যে হচ্ছে ইকুয়েশন সেটা আমি তুলে দিতে পারি, প্রুফ করতে বলতে পারি, তখন ছবি আর উদাহরণ ইয়ে দিবেন, ইকুয়েশন সহ একটু লেখা দিবেন। আর আমি এটাও বলতে পারি যে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন কার্টেশিয়ান অ্যান্ড
সিলিন্ড্রিক্যাল সিস্টেম, ঠিক আছে, এটাও বলতে পারি। গেল 1.4 এক্সাম্পল, 1.5 এক্সাম্পল করবেন, ঠিক আছে। স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেরটা আমি বাদ দিচ্ছি আপনাদের জন্য, বাদ দিচ্ছি বলতে পরীক্ষায় এখান থেকে যেরকম পয়েন্ট বসানো আসবে না, অথবা এই হচ্ছে কোঅর্ডিনেটের যে প্লেনগুলো, প্লেনগুলোও আসবে না, ঠিক আছে, আমি দিব না। আর ডিএস, ডিএস থেটা, ডিএস ফাইটাও বাদ দিলাম। এই স্পেরিক্যাল থেকে শুধু পড়বেন হচ্ছে যে রিলেশনশিপ বিটুইন কার্টেশিয়ান এন্ড স্পেরিক্যাল সিস্টেম, ঠিক আছে। এখান থেকে আমি আগেও বললাম ওই যে উপরে সিলিন্ড্রিক্যাল আর কার্টেশিয়ানের মধ্যে সম্পর্কে যেভাবে কোশ্চিন করব, এখানেও সেরকম ভাবে এই 15 নম্বর ইকুয়েশনটা দিয়ে দিয়ে বলতে পারি, যেটা প্রমাণ করেন, অথবা বলতে পারি ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন কার্টেশিয়ান এন্ড স্পেরিক্যাল সিস্টেম। ওকে, তারপরে 1.6, 1.7 এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, ভ্যালু একটু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তারপরে 1.13 এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিভাবে দিতে পারি, এখানে দেওয়া আছে এটা কার্টেশিয়ানে প্রুফ করতে বলছে, সিলিন্ড্রিক্যালে ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে, ট্রান্সফর্ম করতে বলছে, কিন্তু আমি এখানে সিলিন্ড্রিক্যাল দিয়ে দিতে পারি আর টু এখানে কার্টেশিয়ান বলতে পারি। এই আপনারা কথা শুনছেন, বুঝতে পারতেছেন কিছু? সুজন ম্যাম আসি আমরা সবাই। ম্যাম আপনি আর রেকর্ডিংটা আজকে আজকের মধ্যে দিতে পারবেন, মানে আজকে বা আজকে রাতে কি রেকর্ডিং, আজকে রেকর্ডিংটা? না আজকে রেকর্ডিংটা, আর আপনাদের গতদিন তো, ও আরেকটা বিষয়, আপনাদের গতদিন যে রেকর্ডিংটা করছিলাম ওটাটা একটু ঝামেলা হচ্ছে, কারণ আপনাদের জুমে আপনাদের মনে আছে কিনা জানি না, লাস্টের দিন খুবই ঝামেলা হয়েছিল, মনে আছে? তিনবার আমি জয়েন করছিলাম, সো রেকর্ডিংটাও তিনবার কাটে কাটে আসছে, ঠিক আছে। ওই জন্য আমি মানে তিনটা একসাথে দিয়ে কিভাবে দিব, এটা আমি ভাবছি যে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, ওই লেকচারের লাস্ট লেকচারের, ঠিক আছে, এভাবে দিব, আর ওই জন্য দিতে দেরি হচ্ছে একটু। আর আজকেরটা আজকে দিতে পারবো না, কালকে বা পরশু দিন দিতে পারবো, ঠিক আছে। এই আচ্ছা, এই ম্যাথটা ভালো করে করবেন, এই ম্যাথের যেটা বলছি সেটা বুঝতে পারছেন? কেমন চেঞ্জ দিতে পারি, যে এটাতে আমি সিলিন্ড্রিক্যাল ভ্যালু দিতে পারি, টু কার্টেশিয়ান দিতে পারি, বোঝা গেছে? হ্যালো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কেউ কোনো কথা বলে না কেন? আশরাফুল বলেন জি তো। ম্যাম, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে মঞ্জুরুল আলম আছে, আবির, আচ্ছা ঠিক আছে, তারপর নিচে যাচ্ছি। এই ম্যাথটার পরে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা না, এই ডাইভারজেন্সের সংজ্ঞা, ঠিক আছে, ইকুয়েশনটা, তারপরে আপনাদের এই যে এই কয়টা ইকুয়েশন, যে 4 নম্বর, 3 নম্বর যে ইকুয়েশন গুলো, সেগুলো তো আপনাদের বিভিন্ন ম্যাথে লাগতে পারে, সেজন্য দেখে রাখতে পারেন। আর যদি শর্ট নোট দিই ডাইভারজেন্সের উপরে, তাহলে হচ্ছে লিখতে পারেন, ঠিক আছে, একটু দেখে রাখতে পারেন। আর ভুলে গেলে যদি সমস্যা বেশি কঠিন লাগে, তাহলে দেখা দরকার নেই। সলিনয়েড ফিল্ডটা কি, এটা 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চিন আসতে পারে, এটা খুব ভালো করে পড়বেন, সলিনয়েড ফিল্ড হওয়ার শর্তটা কি, ঠিক আছে। তারপর ডাইভারজেন্স থিওরাম থেকে কি আসতে পারে, এটা স্টেটমেন্ট প্লাস হচ্ছে ছবি, ঠিক আছে। স্টেটমেন্ট কোনটা, এই যে এখান থেকে এ পর্যন্ত, এই লালটা থেকে এই লালটা পর্যন্ত, ঠিক আছে। আর স্টেটমেন্টের হচ্ছে ইকুয়েশন কোনটা, এটা, ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন। তারপর আর কি দিতে হবে, এই ছবিটা দিতে হবে, আর এখান থেকে এ পর্যন্ত দিতে হবে। যদি ডাইভারজেন্স থিওরাম কে আমি বলি, এক্সপ্লেন দা ডাইভারজেন্স থিওরাম উইথ নেসারি সার্কিট ডায়াগ্রাম অথবা হচ্ছে নেসারি ফিগার, ঠিক আছে, তখন এই ছবিটা, ছবিটার বিবরণ এখান থেকে পর্যন্ত, আর হচ্ছে উপরে কি দিবেন, স্টেটমেন্ট আর হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে। এটা গেল 1.19 এক্সাম্পলটা অনেক বড় কিন্তু, ডাইভারজেন্স থিওরাম যদি এটা দিই, এটা 5 নম্বরের কোশ্চিন হবে, ঠিক আছে, 5 বা 6 এরকম, ঠিক আছে, ভালো করে করবেন এটা। আর আরেকটা বিষয়, এই ডাইভারজেন্স থিওরামের যে ম্যাথটা দিতে পারি, সেটাতে কিন্তু আমি ভ্যালু গুলা চেঞ্জ করে দিতে পারি, ভেক্টরের একদম দেখে অন্ধের মতো লিখলে হবে না, বুঝে বুঝে ঠিক মতো অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে কুলম্বের ল, এটার হচ্ছে স্টেটমেন্ট তিনটা আছে, দেখেন 1, 2, 3, ঠিক আছে। যদি আমি কুলম্বের লটা দিই, তাহলে স্টেটমেন্টে তিনটা লাইন লিখবেন, এই যে 2.1 ফিগারটা দিবেন, আর 1 আর 2 নম্বর ইকুয়েশন দিবেন, ঠিক আছে, শেষ। তারপর যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সংজ্ঞা দিই, তাহলে যে এখান থেকে এ পর্যন্ত দিবেন, 6 সংজ্ঞা প্লাস ছবি, ঠিক আছে, এটা 2-3 মার্কসের কোশ্চেন হতে পারে।
প্রেজেন্সের মেয়াদ তো অনেক বড়। হ্যাঁ ওটা দিতে পারি, ওটা 5 বা 6 মার্কসের অ্যানসার হবে। তাহলে সমস্যা দেন ম্যাম, দিলে ওইগুলো অনেক বড় সমস্যা হবে করতে গেলে অনেক। এটা তো আপনি বললে হবে না বাবা, পড়াইছি তো কম, আমি যেটা পছন্দ হবে আমি সেটা দিব, যেটা মনে হবে দিলে আপনারা ঠিক মতন করতে পারবেন সেটা দিব, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন, তারপরে হচ্ছে এই যে ই ফ্যাক্টর বের করার হচ্ছে মেথড, এখানে 5টা স্টেপ আছে। আমি লিখতে পারি যে ডিসক্রাইব দা 5 স্টেপস অফ অবটেইনিং ই ভেক্টর ইন কার্টেসিয়ান সিস্টেম, ঠিক আছে? এটা বের করা 5টা স্টেপ অথবা মেথড এটা দিতে পারি। তারপরে এক্সাম্পল 2.3টা খুব ইম্পর্টেন্ট আছে, আজকে না সরি আজকে না আপনাদের মনে হয় গতদিন করাইছিলাম এই এক্সাম্পল 2.3, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই ম্যাপটা করবেন। আর একটা হচ্ছে বৃত্তাকার ইয়ে দিছিলাম, যে এই স্পিয়ারেরটা দিছিলাম, এই ম্যাপটা করা দিছিলাম, এই ম্যাপটা করবেন, ঠিক আছে? এই তো। আর ফ্লাক্স থেকে প্রপার্টিজ অফ দ্য ফ্লাক্স লাইন দিতে পারি, 7টা না 6টা আছে, 7টা 7টা আমাদের 5টা বা 6টা দিলেই হবে, ঠিক আছে? আমি ইলেকট্রিক ফ্লাক্স এর জায়গায় বলতে পারি যে রাইট ডাউন দা প্রপার্টিজ অফ ডিসকাশন ফ্লাক্স। আচ্ছা হ্যাঁ শেষ করতেছি, একটু দাঁড়ান এক মিনিট। আর বায়োর সাবার্ট ল থেকে জাস্ট হচ্ছে এই যেটা বললাম স্টেটমেন্টটা আর হচ্ছে ছবিটা আঁকে দিবেন, ঠিক আছে? আর ইকুয়েশন সহ।